আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছের দূরে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন আর আমার একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তোমরা সবাই দেখছো JSM কুকিং স্টুডিও, আর বরাবর মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত। আর আজকে তৈরি করে দেখাবো অসাধারণ একটি রেসিপি, প্যানকেক রেসিপি, সকাল ও বিকেলের নাস্তায় খুবই ভালো লাগে। তো আশা করি রেসিপিটি ভালো লাগবে, আর সেই সাথে অনুরোধ করবো পুরো রেসিপি জুড়ে আমার পাশে থাকার জন্য। প্রথমে দেখো, এখানে একটি মিক্সার জার নিয়ে নিচ্ছি। তো মিক্সার জারে আমি দুটো ডিম দিচ্ছি, তোমরা চাইলে আরও বাড়িয়ে দিতে পারো। তো দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব জাস্ট 2 মিনিট। তো তোমরা চাইলে এটা হাত দিয়ে করতে পারো, সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে। তো আমার ডিমও চিনিটা মিক্স করা হয়ে গেছে, এরপর আমি দুটো কলা নিচ্ছি। তো কলা দুটোকে একটু বড় বড় কিউব করে কেটে নিচ্ছি, যাতে মিক্সিতে মিক্সার করতে সুবিধা হয়। তো আমি দুটো ডিম নিয়েছি, সেজন্য কলাও দুটো নিয়েছি। তোমরা চাইলে বাড়িয়ে দিতে পারো সম্পূর্ণ উপকরণগুলো, এভাবে বাড়িয়ে কমিয়ে করে তোমাদের পরিমাণ বুঝে তৈরি করতে পারো। তো দুটো কলাই কিপ করা হয়ে গেছে, এরপর আমি কলা দুটোও দিয়ে দিচ্ছি। এখন আবারও এটাকে আমি 2 মিনিট মিক্সিতে পেস্ট করে নেব। তো আমার পেস্ট করা হয়ে গেছে, এখন আমি একটি সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। খুব সুন্দরভাবে পেস্টটা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এটাও সকাল ও বিকেলের নাস্তা, দুবেলায় খাওয়া যাওয়া না আসে, খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণও ভরপুর বলতে পারো। যেহেতু আমি কলা ইউজ করেছি, এতে ডিম কলা পড়েছে। তো তোমরা চাইলে এভাবে তৈরি করে বাচ্চার টিফিনও দিতে পারো। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা, সরি চালের গুঁড়া দিলাম, চালের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ কাপ। দেখা যাক কতটুকু লাগে। তো প্রথম আমি হাফ কাপ চালের গুঁড়া দিয়ে আমি ছাঁকনিতে করে ছেঁকে নিয়েছি। এখন আমি একটি হ্যান্ড হুইসের সাহায্যে মিক্স করে নিচ্ছি। তো প্রথমে আমি চালের গুঁড়াটা অল্পই দিলাম, দেখা যাক। তো আমি অল্প অল্প চালের গুঁড়া দিলে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, স্মুথ একটা ব্যাটার তৈরি করছি। আর এরপর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে কোয়াটা চা চামচ খাবার সোডা, দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্স দিলে ডিমের যে উগ্রগন্ধটা সেটা থাকবে না। তো আবারও আরও 2 ফোঁটা দিলাম, টোটাল মিলে আমি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিলাম। আর এখন আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, ব্যাটারের ঘনত্বটা এরকম হয়েছে। তো সরাসরি চুলে চলে এলাম, চুলে বরাবর মতো ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তেল দেবো না এটাকে, এটাকে শুকনো প্যানেই আমি প্যানকেকটা তৈরি করে নেব। তো তোমরা যদি কড়াইতে করো, সেক্ষেত্রে একটু তেলটা মুছে নিতে পারো, যেহেতু ফ্রাইং প্যান এটা ননস্টিক ফ্রাইং প্যান, সেজন্য আর তেল দেওয়া লাগেনি। তো আমি একটি সার্ভিং চামচ নিয়ে, সার্ভিং চামচ করে 1 চামচ ব্যাটার দিলাম। এবারে ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে ছিদ্রটা বন্ধ করে দেব। তো চুলার আঁচটা একবারে স্লোতে দেব আমি, যেহেতু আমি ইন্ডাকশন ওভেনে করছি। তোমরা যদি গ্যাসে চুলা করো তাহলে সেক্ষেত্রে চুলার আঁচটা স্লো করে দেবে। তো দেখতে পাচ্ছ আমি একেবারে 400-তে নিয়ে এসেছি, আমার এটার ফুল স্পিড হলো 2000। তো আমি 400-তে দিলাম, 400-তে দিয়ে এটাকে জাস্ট 2 মিনিট অপেক্ষা করব। দেখো 2 মিনিটে আমার প্যানকেকটা তৈরি হয়ে গেছে। আর এর আগে আমি অফ ক্যামেরায় আরও প্যানকেক তৈরি করে রেখেছি। তো এটা উপরটা এরকম হয়েছে, দেখো নিচেরটা খুব সুন্দর একটা কালার এসেছে, মাশাল্লাহ, দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগছে। আর এটা অনেকটা সুস্বাদু হয়েছিল, যেহেতু আমি কলাটাও ইউজ করেছি, ডিম কলা চিনি। আর আমি আজকে প্যানকেকটা তৈরি করেছিলাম চালের গুঁড়া দিয়ে, তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারো। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার খুবই সিম্পল এবং অসাধারণ সুস্বাদু প্যানকেক রেসিপি, সকাল ও বিকেলের নাস্তা জমিয়ে দেওয়ার মতো। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। এই শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।